বিসমিল্লাহ রহমান রহিম, আমরা চলে এসেছি আজকে এসিআই মোটরসের ফোটন ব্র্যান্ডের 1.2 টন পিক আপ নিয়ে। অর্থাৎ আজকের এই গাড়িটির আমরা ডিটেলস ইনফরমেশান আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব। বাংলাদেশে আনাচে কানাচে, গ্রামগঞ্জে এবং শহরে সর্বস্তরে এই ধরনের গাড়ি লক্ষ্য করা যায়, কারণ গ্রাহকের কথা চিন্তা করে এসিআই মোটরস নিয়ে এসেছে 1.2 টন 6 চাকার পিক আপ। অর্থাৎ বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামগঞ্জে এবং শহরে এ ধরনের গাড়ি খুবই লক্ষ্য করা যায়। কিন্তু এসিআই মোটরসের ফোটন গাড়িতে এই গাড়ির বিশেষত্ব কী আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা এই গাড়িটি কীভাবে ক্রয় করতে পারবেন এবং এই গাড়ির ডিটেলস ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন। সুতরাং কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের এই গাড়ির ডিসক্রিপশানে। অর্থাৎ দেখেন, আমাদের এই গাড়িটির লুকিংটা খুবই গর্জিয়াস। অর্থাৎ বাংলাদেশের এই ধরনের গাড়ি অনেকগুলোই লক্ষ্য করতে পারবেন, কিন্তু এত সুন্দর ডিজাইনের গাড়ি কিন্তু আপনারা পাবেন না। কারণ এই গাড়িটির যে যদি উইন্ডশিল্ড গ্লাস যদি বলা হয় এবং এটার হেডলাইট যদি বলা হয়, খুবই চমৎকার এবং সুন্দর। আপনার পথ, অন্ধকারের পথ দেখানোর জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে। এটা আসলে গ্লোবাল ওয়ার্ল্ড একটা ব্র্যান্ডের গাড়ি। অর্থাৎ চায়নার সর্ববৃহৎ একটা কোম্পানি যা অল বিশ্বে এই গাড়িটি রপ্তানি করে থাকে। সুতরাং তারা গ্রাহকের কথা চিন্তা করে এই গাড়িগুলো প্রোডাকশন করে থাকে, যে গ্রাহক কীভাবে খুশি হবে এবং গ্রাহকের চালানোর জন্য যুগ উপযোগী করার জন্য এই গাড়িটি সুন্দরভাবে তারা তৈরি করেছে। যদি আরও যদি দেখতে হয় তাহলে আমাদের এই গাড়িটির যদি বডি লেন্থ এবং এটা টায়ার সাইজ যদি বলতে হয়, এটা টায়ার সাইজ হচ্ছে 6-14। দেখতেই পাচ্ছেন এটার 6-14 টায়ার। বাংলাদেশে অনেক গাড়িগুলো আছে যেগুলো টায়ার সাইজ হচ্ছে ছোটো, 13। অর্থাৎ 13 হওয়ার কারণে দেখা যাচ্ছে লোডিং ক্ষমতা কম নিতে পারে, কিন্তু আমাদের এই গাড়িটিতে লোড ক্ষমতা অনেক বেশি নিতে পারে এবং এটা 6 স্টিকের গাড়ি। আর এছাড়া এটার বডিতে যদি আমরা আসি তাহলে এটা আমি বলবো যে 6 চাকার জন্য একটা বেস্ট একটা গাড়ি। অর্থাৎ এই গাড়িটির 10 ফিট বডি, 10 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 1.5 ফিট। অর্থাৎ আপনার অধিক গুডস নেওয়ার জন্য এই গাড়িটি যথেষ্ট ভূমিকা পালন করবে, কারণ বাংলাদেশের সমস্ত যে সমস্ত গাড়ি আছে এগুলো 7 ফিট 8 ফিট অথবা 9 ফিটের গাড়ি, কিন্তু এই গাড়িটি কিন্তু 10 ফিট আপ। 10 ফিটের কারণে আপনার স্পেস বেশি, আপনার গুডস নিতে পারবেন বেশি, যা 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 আপনার ইনকাম সোর্স দিতে বৃদ্ধি করবে। এবং এটার যে বডি আছে, বডিটা কিন্তু অনেক মজবুত, অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির বডি অনেক সুন্দর। এবং দেখেন এই গাড়িটি কিন্তু 6 চাকা, পিছনে 4 চাকা এবং সামনে 2 চাকা, অর্থাৎ 6 চাকা বিশিষ্ট এই গাড়ি। আর এইটার যে রেয়ার সাইডটা আছে দেখেন, এটার ইন্ডিকেটর লাইট এবং এটার ডিজাইন এবং এটার যে সিস্টেমেটিক ওয়েতে সব কিছু কিন্তু ওভারঅল একটা সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। এবং এটার ইন্ডিকেটর লাইটটা অনেক সুন্দর এবং চমৎকার, এবং এইটার যে ব্যাগ যে বডি এটাও দেখতে অনেক সুন্দর। এবং আপনার যে একটা স্মার্ট বিজনেস এবং একজন স্মার্ট যে গাড়ি চালক, ড্রাইভার ভাই বলবো, তার জন্য খুবই সুন্দর এবং চমৎকার হবে। এবার আমরা চলে যাব গাড়িটির আমরা কেবিনের ভিতরে। কেবিনের ভিতরে অংশটা আমি আপনাদেরকে দেখাবো, কারণ গাড়ির কেবিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা গাড়ির যখন একজন ড্রাইভার যখন লং টাইম যখন গাড়িটা যখন রান করবে, যদি তার কেবিনটা যদি কমফর্ট ফিল না হয়, দেখা যাচ্ছে যে রাস্তায় বড় ধরনের দুর্ঘটনা বা সে ক্লান্ত বোধ মনে করে। ফোটনের গাড়ির কেবিন সত্যি অসাধারণ, সেই জিনিসটা আমি আপনাকে এখন দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমরা কেবিনের ভিতরের অংশটা আমরা দেখি। দেখতেই পাচ্ছেন যে কেবিনটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার, এবং আমি একটু উঠেই দেখাই আপনাদের। যদিও এটা ড্রাইভার সিট এবং এটা প্যাসেঞ্জার সিট, সুতরাং এই গাড়িটির মূল আরেকটি বিশেষত্ব হচ্ছে এই গাড়িটা হলো পাওয়ার স্টিয়ারিং। কারণ মার্কেটে যে সমস্ত ছোট গাড়িগুলো দেখতে পাবেন সেই গাড়িগুলো থাকে ম্যানুয়াল স্টিয়ারিং। অর্থাৎ ম্যানুয়াল স্টিয়ারিং হলে গাড়ি কিন্তু সহজে মুভমেন্ট করতে পারে না এবং যে চালায় তার জন্য খুবই কষ্টসাধ্য, কিন্তু এই গাড়িটি পাওয়ার স্টিয়ারিং হয়, জায়গায় সেই গাড়িটি মানে ঘুরায় নিয়ে আসতে পারবে, টার্নিং রেডিয়াস করতে পারবে। অর্থাৎ এই গাড়িটি হলো পাওয়ার স্টিয়ারিং। এবং এটার যে ড্যাশবোর্ডটা রয়েছে একদম প্রাইভেট কারের মতো, অনেক সুন্দর এবং মজবুত। সুতরাং বলতে হয় এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ, এবং এটার কেবিন এবং এটার সিট এবং এটার পাওয়ার স্টিয়ারিং এবং এটার ইঞ্জিনের যে পাওয়ার, এইটা আপনাকে মুগ্ধ করবে। এখন যদি বলতে হয় তাহলে এই গাড়ির শক্তির বিষয়ে, আমরা তো গাড়িটি ওভারঅল দেখলাম, তো গাড়ির আসলে ইঞ্জিন শক্তিটা কীরকম হবে এটা আমাদের জানা। অর্থাৎ বাংলাদেশের আর কোনো গাড়িতে, এই ছোটো গাড়িগুলোতে 2087 সিসি ইঞ্জিন নেই, সর্বোচ্চ হয়তো পাবেন
1200-1300 অথবা 700-800 সিসি ইঞ্জিন, বাট এই গাড়িটিতে দেওয়া হয়েছে 2087 সিসি ইঞ্জিন। অর্থাৎ এই গাড়িটি অধিক গুডস নেওয়ার জন্য যে ইঞ্জিনের যে একটা শক্তির প্রয়োজন হয় এই গাড়িটি দিতে সক্ষমতা অর্জন করে। এবং 47 অর্থাৎ 47 হর্স পাওয়ার ইঞ্জিন, 100 এটা টর্ক হচ্ছে 125 এবং হুইল বেস হচ্ছে 2750 হুইল বেসের এই গাড়িটি, এবং এটা টর্ক 125 হওয়ার কারণে এই গাড়িটির শক্তি এবং এটার যে মানে ধারণ ক্ষমতার দিক থেকে এটা যথেষ্ট ভূমিকা পালন করবে। এবং এই গাড়িটির ব্রেক ফাংশন কিন্তু খুবই আপগ্রেডেড, এক্সজস্ট ব্রেক। এবং এটার যে আমরা অনেক সময় ড্রাইভারদের সাথে আমরা কথা বলি যে আপনার গাড়িতে কেমন চলে, দেখা যায় ছোটো গাড়িগুলোতে 2 টন 2.5 টন লোড দিলে সেই গাড়িগুলো ব্রেকে কাজ করতে চায় না রোডে, কিন্তু বাট এই গাড়িটিতে আপনার অনায়াসে 2.5 টন 3 টন লোড নিয়ে বা 3.5 টন লোড নিয়ে আপনারা রান করতে পারবেন, এটা আমরা চ্যালেঞ্জ। এবং এই গাড়িটি আপনারা ক্রয় করবেন কিভাবে আমি আপনাদেরকে এখন বলবো। আমাদের একটা দাম থাকবে, কারণ গাড়ি তো আমরা প্রাইসটা বলবো না, কারণ প্রাইসটা হচ্ছে কখনো আপডাউন হয়, কখনো কমে যায়, কখনো বেশি হয়ে যায়, এটা ডলারের উপর নির্ভর করে। তো আপনারা তোমার দৃষ্টিতে দেখবেন যে প্রাইসটা আমরা বলতেছি না, বাট মাত্র 2,50,000 টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন। এটা আপনারা ক্যাশে নিতে পারবেন, এটা আপনারা সেমিতে নিতে পারবেন অর্থাৎ ইন্টারেস্ট ফ্রি, এবং 4 বছর মেয়াদি আপনারা ব্যাংক চার্জ দিয়ে আপনার গাড়িটি ক্রয় করতে পারবেন। সুতরাং এই গাড়িটি কিন্তু কেনা একদম সহজ। আমাদের নিকটস্থ ডিলার পয়েন্ট এবং আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন। এখন আপনারা সার্ভিস নিয়ে, যেহেতু এসিআই মোটরস হচ্ছে বাংলাদেশের একটা সর্ববৃহৎ কোম্পানি, সুতরাং আপনার সার্ভিস নেটওয়ার্ককে আপনার দূরগুড়ায় পৌঁছে দেওয়ার জন্য এসিআই মোটরস বদ্ধপরিকর। কারণ বাংলাদেশের যে সমস্ত গাড়ি আছে সেই গাড়িগুলোতে দেখা যায় যে অনলি 3টা ফ্রি সার্ভিস দেয় এবং 50,000 অথবা 60,000 ওয়ারেন্টি দেয়, বাট এসিআই মোটরস ফোটন ব্র্যান্ডের গাড়িতে দিয়েছে আপনাকে 2 বছরের ওয়ারেন্টি, অর্থাৎ ইঞ্জিন, গিয়ারবক্স এবং ডিফারেনশিয়ালের 2 বছর ওয়ারেন্টি, এবং 6টা ফ্রি সার্ভিস পাবেন, 6 বার ইঞ্জিন অয়েল পাবেন। এইটা আমাদের নিকটস্থ সার্ভিস সেন্টারে আপনারা আসবেন, আপনারা ফ্রি পাবেন। আরেকটা কথা বলি যে আপনারা অনেক সময় মানুষের কাছ থেকে শোনেন যে এসিআই মোটরসের ফোটন গাড়ি পার্টস পাওয়া যায় না, আমি আপনাদেরকে দেখাতে যাই, দেখেন অসংখ্য পার্টস আমাদের কাছে আছে এবং আমাদের স্টোরে আছে, এবং আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের যে নিকটস্থ সার্ভিস সেন্টার এরকম পার্টস আছে। তো পার্টস নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই, পার্টস আপনার ছেড়ে দেন এসিআই মোটরসের উপরে, আপনার গাড়ির সার্ভিস দেওয়ার জন্য এসিআই মোটরস আপনাকে সহযোগিতা করবে। তো বাংলাদেশের যেই প্রান্তেই হন না কেন, এসিআই মোটরসের গাড়ি কিনে আপনি ঠকবেন না, আপনি জিতবেন, কারণ এসিআই মোটরস আপনাকে কিছু দেওয়ার জন্য এসেছে। অর্থাৎ এই গাড়িটি নেওয়ার জন্য আমাদের নিকটস্থ ডিলার পয়েন্ট অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাজোগ করুন আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এ আলোকে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি, পরবর্তী আবারও একটা গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই সমাপ্ত, আসসালামু আলাইকুম।